আজকের যে ভিডিওটা আমি করছি এটা বেসিক্যালি আমি আইসিডিএসের যারা ক্যান্ডিডেটস আছে তাদেরকে স্পেশালি আমি কিছু মেসেজ দিতে চাই ঠিক আছে এবং আজকে তোমরা জানো যে টুইটার ক্যাম্পেন হচ্ছে ডাব্লু বিএসির বিষয়টা নিয়ে আইসিডিএসের বিষয়টাও তার মধ্যে ইনক্লুডেড আছে নতুন নোটিফিকেশান বিষয় বিষয়ক এবং এটা স্টার্ট যেটা যে ইউটিউব চ্যানেল করেছে সেটা হচ্ছে ভিজন ডাব্লিউ এবং বিজেন ডাব্লিউ বিসিএসের যে প্রধান আছেন তাকে আমি মানে অনেক ধন্যবাদ বলতে চাই কারণ উনি প্রথম ইনিশিয়েটিভটা নিলেন অ্যাটলিস্ট কেউ তো মুখটা খুললো কারণ আমার মতো দেখো আমি খুব ছোট ছোটো ইউটিউবার আমার সাথে কতজন বা জুড়ে আছে তো আমরা বা এই আইসিডিএসের বিষয় নিয়ে শুধুমাত্র এইসব হলে ব্যাপারটা অত বেশি বড়ো হবে না সমস্ত বিষয়টা নিয়ে হওয়া উচিত ঠিক আছে তো আমি যে কথাগুলো তোমাদের বলবো দেখো আমি আর একটা কথা তোমাদের বলছি যে এই ভিডিওটা পারলে প্লিজ শেয়ার করো কারণ আমি আইসিডিএস নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই হ্যাঁ কারণ মানে একটা সমস্ত কিছুর একটা মানে কি বলবো একটা ওয়ে আছে তিন বছর হয়ে গেছে কখন হবে রেজাল্ট কখন হবে কখন আমরা পাবো রেজাল্টটা কারণ তিন বছর হয়ে গেছে এবার কত কত দিন আর দিতে হবে আচ্ছা রেজাল্ট কেন ডিলে হচ্ছে পিএসসির একটা কথা হচ্ছে যারা পিএসসিতে গিয়েছিল তাদেরকে বলা হয়েছে এক নম্বর যে প্রপারলি খাতাটাকে যে এক্সামিন করবে যারা ঠিক আছে এক্সামিন যারা করবে বা ইভ্যালুয়েট ইভ্যালুয়েটর পাওয়া যাচ্ছে না ঠিক আছে ইভ্যালুয়েটর পাওয়া যাচ্ছে না তো আমার কথা আমি একটা মানে কোয়েশ্চেন তাদের থেকে জানতে চাই জানতে চাই দোসরা ফেব্রুয়ারি গিয়ে যে ওনারা যে সিলেবাসটা সেট করেছিলেন সেটা তো ওনারাই করেছিলেন আমরা করিনি আমরা অ্যাসপিরেন্টরা কিন্তু আমরা অ্যাসপিরেন্টরা কিন্তু কোনো সিলেবাস সেট করিনি আমরা তো বলিনি আমাদের এই সিলেবাসে আপনারা পরীক্ষা দিন তাহলে আপনারা এটা বুঝুন যে আপনারা যে সিলেবাসটা তৈরি করেছিলেন সেটা কতটাই অদ্ভুত সিলেবাস ছিল যে সেটা ইভ্যালুয়েট করবার জন্য টিচার খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে অ্যাসপিরেন্টের সেই সিলেবাসে পরীক্ষা দিতে কতটা সমস্যা হয়েছিল এবং এটা শুধু মেন্স নয় পিটি যখন হয়েছিল এটা যখন প্রিলিমস হয়েছিল তোমরা সবাই জানো তোমাদের সকলের হয়তো মনে আছে প্রিলিমসে অনেক সিলেবাসটা অনেক বড় ছিল সেখানে সিক্সটি টু সিক্সটি ফাইভ পারসেন্ট কোয়েশ্চেন শুধুমাত্র ম্যাথস থেকে দেওয়া হয়েছিল ঠিক আছে এতটা ডিসব্যালেন্সড হয়েছিল পেপারটা যেখানে এটা একটা এর পেপার সেখানে হেলথ রিলেটেড বা অন্য কিছু রিলেটেড ছিল না কিন্তু সেটা নিয়েও কেউ কিছু বলেনি তার কারণ কি আপনারা আগে থেকে প্যাটার্ন বলে দেননি তো সেক্ষেত্রে আমরা পরীক্ষা দিয়ে এসেছি কেউ কোনো কিছু বলেনি এমনিতেও আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের অ্যাসপিরিয়েন্টের অত কিছু বলার মানে ক্ষমতা নেই আমরা প্রচণ্ড ভিড়ু প্রচণ্ড ভীতু আমরা ঠিক আছে এবং এটা পিএসসি জানে বলেই এটা আমাদের সাথে এই রকম অত্যাচারগুলো চলছে হতো এটা বিহারে হতো এটা উত্তরপ্রদেশে কত ধানে কত চাল বুঝে দিত ঠিক আছে তো যাই হোক যে কথাটা আমরা বলছিলাম যে আপনারা এখন ইভ্যালুয়েটার খুঁজে পাচ্ছেন না তিন বছর পর এসে ওনারা নাকি ইভ্যালুয়েটার খুঁজে পাচ্ছেন না তাহলে ওনাদের যখন ওনারা মানে রিক্রুটমেন্টটা বার করবে তার আগে এটা ভাবা উচিত ছিল তো যে মেন্স যখন হবে সেই মেন্সের খাতার আমরা সিলেবাসকে এমনভাবে ডিজাইন করব যাতে মেন্সের খাতাটা দেখার জন্য আমরা ইভ্যালুয়েটার পাই আপনি একটা পাঁচ মিশালি সবজির মতো একটা পাঁচ মিশালি পেপার তৈরি করে দেবেন সেটা কে দেখবে সেটা তো আপনাদের ভাবার কথা আপনারা কেন এরকম খাতা তৈরি মানে সিলেবাস তৈরি করেন যেটা এরকম দেখার জন্য মানে ইয়ে পাওয়া যায় না ইভ্যালুয়েটার পাওয়া যায় না খুব হাস্যকর ব্যাপার মানে আমি সত্যি আমি এরকম এক্সকিউজ শুনিনি মানে তাহলে কি আমাদেরকে মানে পরীক্ষা দিয়ে আমাদেরকেই নিজেদের খাতাটা দেখতে হবে আপনারা কি বলতে চান আর একটা কথা আমি স্টুডেন্টদেরকে বলবো যারা পরীক্ষা দিয়েছো আর স্টুডেন্টরা তোমাদের কাছে হাত জোর করে মানে তোমাদেরকে হয়তো আমি যদি কেউ বলো যে পায়ে পড়তে হবে তাহলে আমি পায়ে পড়ে যাচ্ছি কিন্তু দয়া করে সেকেন্ড ফেব্রুয়ারি এসো কারণ সেকেন্ড ফেব্রুয়ারি যদি না আসো না তাহলে ব্যাপারটা আরও পিছবে অনেক বেশি পিছবে ওনারা কিন্তু এটা গায়ে মাখবেন না এবং দেখো আমরা শুধুমাত্র সরকারকে বলি যে বলছি যে দিদিকে বলছি দিদিকে বলছি কিন্তু সত্যি বলতে কি সরকারের থেকে আমার মনে হচ্ছে এই এই বিষয়ে অবশ্যই সরকারের তো ঢিলামি আছে এই বিষয়ে পিএসসির ডিলামি অনেক বেশি পিএসসির মাথায় যারা বসে আছে যাদের দায়িত্ব পরীক্ষা নেওয়া যাদের দায়িত্ব খাতা ইভ্যালুয়েট করা তারা তো আমি বলবো সরকারকে বদনাম করছে তাই না নিশ্চয়ই মমতা ব্যানার্জি এটা দেখতে আসছেন না যে পিএসসি কীভাবে পরীক্ষা নিচ্ছে কীভাবে না নিচ্ছে আর যদি কোনো স্টুডেন্ট গিয়ে দিদির দরবারে দিদি যেখানে বসেন বা দিদি যেখানে কথাবার্তা বলেন সেখানে যদি গিয়ে দিদিকে কেউ কমপ্লেন করে পিএসসির বিরুদ্ধে যে পিএসসি এই ধরনের কথা বলছে যে আমরা খাতা ইভ্যালুয়েট করার লোক পাচ্ছি না তাহলে তারা তারা কী অ্যান্সার দেবে তাহলে তাদের সেটা ভেবে রাখা উচিত আপনারা কেন তাহলে এরকম সিলেবাস ডিজাইন করেছিলেন যেখানে আপনারা খাতা দেখার লোক পাচ্ছেন না আমি জানি এই এই প্রশ্নটা কেউ করছে না কিন্তু এই প্রশ্নটা কি ভ্যালিড কি ভ্যালিড না তোমরা আমাকে বলো আর এটা আমি আর কথা তোমাদের বলছি কেন আরও আসতে বলছি যে এই রকম বড় রিক্রুটমেন্ট তিন হাজার মহিলার কে এভাবে চাকরি দেওয়া হবে এই রকম রিক্রুটমেন্ট শুধু মহিলাদের জন্য রিক্রুটমেন্ট এরকম উইমেন স্পেশাল রিক্রুটমেন্ট কিন্তু হবে না কবে হবে আর তা ঠিক নেই ঠিক আছে তোমরা জানো যে এই পরীক্ষাগুলো নিসলেনিয়াস আঠেরো উনিশ পর পর বেরিয়েছে তার আগে মিসলেনিয়াস সেই কতদিন আগে বেরিয়েছিল। সেই রকম এই আইসিডিএসের তো পরীক্ষাই হয়েছিল মনে হয় দু হাজার একবার তারপরে এটা বেরালো তো এই সুযোগটা কিন্তু কেউ হাত ছাড়া করো না এই সুযোগটা এটা আমাদের সুযোগের সদ্ব্যবহার করতে হবে ঠিক আছে এই আমাদের এই এইটা যদি আমরা হাত থেকে চলে যেতে দিই তাহলে কিন্তু আমরা কি বলবো মানে খুব ভয়ানক একটা ব্যাপার হবে সবার জন্য বলছি প্রত্যেকটা মেয়ের স্বার্থে বলছি প্লিজ সেকেন্ড ফেব্রুয়ারি এসো আজকে টুইটার ক্যাম্পেনে জানি অনেকে পার্টিসিপেট করেছো অনেকে পার্টিসিপেট করি বাট আমার সত্যি বলতে কি মনে হয় না টুইটার ক্যাম্পেন করে এখানে কিছু হয় তার কারণটা কি বলতো তার কারণটা এটা যে এখানে একটা যদি মানে যে চ্যানেল আছে সে সাপোর্ট করছে বাট আরও বড় বড় অনেক চ্যানেল আছে অনেক চ্যানেল আছে ইউটিউবে আপনারা টাকা ইনকাম করবার ব্যাপারে তখন তো একদম সামনে থাকেন কোর্স বেচার ব্যাপারে একদম সামনে থাকেন যে এই কোর্স কিনে নাও ওই কোর্স কিনে নাও সেই কোর্স কিনে নাও বড় বড়ো যে কোচিং সংস্থানগুলো আছে যারা এত বড় বড় নিউজ পেপারে অ্যাড দিতে পারছে তারা স্টুডেন্টের হকের কথা কেন বলতে পারছেন না আজ আপনারা কেন এত টাকা এই যে দেড় লাখ টাকা দু লাখ টাকা ফিস নিয়ে আপনারা পড়াচ্ছেন আপনাদের লজ্জা করছে না হ্যাঁ প্রিলিমসে আর একটা বিষয় ডাবলিউ বিসিএস নিয়ে একটা কথা বলবো প্রিলিমসে কতজনকে পাস করানো হচ্ছে চার হাজার জনকে পাঁচ হাজার জনকে এত বড়ো স্টেট থেকে বাদ বাকিরা কী করবে এবার এবার যদি এই রকম হয় ঠিক আছে চার হাজার পাঁচ হাজার জনকে পাস করানো হয় আমি জানি না কী মানে ভয়ানক একটা অবস্থা হবে আগের বছরে এই জন্য কিন্তু অনেকে প্রিপারেশন স্টেট ছেড়ে দিয়েছে কারণ ডাব্লিউ শুধুমাত্র প্রিলিমসের ওপর নির্ভর করে না সেখানে যতটা মেনসে তোমরা দেখবে যতটা ডেসক্রিপটিভ আছে ততটাই হচ্ছে তোমার এমসিকিউ আছে সেখানে এরকম না যে কেউ এমসি কিউতে খারাপ মানে সে ডেসক্রিপটিভেও খারাপ হবে তো যাই হোক এটা এটা তো পরের বিষয় এটা ডাব্লিউ এর নিয়ে বিষয় তবে এটা এটাও এর মধ্যে ইনক্লুডেড কিন্তু ওনাদের ভ্যাকেন্সি এবার দিতে হবে আর ওনাদেরকে এটাও আমাদের আইসিডিএসের ব্যাপারটা নিয়ে আমরা আদায় করেই ছাড়ব এবং সেটা তখনই হবে যখন আমরা একসাথে যাব তাই দয়া করে সবার কাছে হাত জোর করছি আইসিডিএসের সমস্ত যারা পরীক্ষা দিয়েছে তাদের সকলের কাছে হাত জোর করে মিনতি করছি প্লিজ সেকেন্ড ফেব্রুয়ারি এসো যতটাই কষ্ট হোক না কেন পরীক্ষা দিতে মানে যখন মানে যদি ইন্টারভিউ দিতে তো আসতে পারবে ইন্টারভিউয়ের ডাক যদি পেতে চাও যদি চাও যে পিএসসির অফিসে এসে ইন্টারভিউ দেবো তাহলে তার আগে একবার পিএসসির অভি অভিযান করবার জন্য এসো এবার এই ভিডিওগুলো আমি বানাচ্ছি বলে হয়তো আমার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে ঠিক আছে হোক আই ডোন্ট কেয়ার ঠিক আছে হয়ে যাক আমার কিচ্ছু যায় আসে না কিন্তু যেটা সত্যি সেটা আমি বলবো আর তোমাদেরও সকলকে বলবো তোমরাও পারলে যারা পারবে তারা ভিডিও বানাও ঠিক আছে ভিডিও বানাও সত্যি কথাটা বলো অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে কি বলো তো একটা স্টুডেন্ট যারা মাস্টার্স করেছে যাদের অলরেডি অনেক কিছু পাশ করে বসে আছে তারা দিনে গাধা করছে টিউশনি করে মাসে ছ হাজার সাত হাজার টাকা কামাচ্ছে কেন তোমার যোগ্যতা তার থেকে বেশি কামানোর যদি আমাদের পাশ বালিশি কী যেন কাশফুল থেকে পাশবালিশ বানানো বানিয়েই মানে আর কি জীবনযাপন করতে হয় ঠিক আছে তো সেটা আমাদের ছোটোবেলা থেকেই তাহলে শেখানো উচিত ছিল তাহলে আমরা এত পড়াশুনো করতাম না তাহলে আমরা কাশফুল কুড়িয়ে পাঁচ বালিশ বানানোটাই প্র্যাকটিস করতাম এখন তো আর হবে না বস এখন আর হবে না তাই জন্য প্লিজ ঠিক আছে সকলকে আবার অনুরোধ করছি বিশেষ করে আইসিবিএসের যারা আছো কারণ আইসিবিএসের অনেক একপেরিয়েন্ট আছো আমাদের কাছে যদি মানে মাথাটা তুলে যদি বাঁচতে চাও তাহলে এসো আর অনেক মেয়েরা আছে ভাবে যে ঠিক আছে বাবা মা বিয়ে দিচ্ছে বিয়ে দিই বিয়ে করে নিই বোন একটা কথাই বলবো যে ওইটা কিন্তু একটা জেলখানা থেকে বেরোবে আর একটা জেলখানায় ঢুকবে যদি একটু অক্সিজেন নিতে চাও একটু নিজের মতো বাঁচতে চাও তাহলে মানে নিজের পায়ে যদি দাঁড়াতে চাও তাহলে এসো ঠিক আছে আর সবারই প্রবলেম হবে দেখো যেতে কারণ কম প্রবলেম হবে এরকম তো না কারণ কলকাতাতেও যারা থাকে কাছাকাছিও যারা থাকে জানো তোমরা কলকাতাতে কি পরিমাণ করোনা হয়েছে প্রত্যেকের আমার তো মনে হয় আমার আমার পাড়ার কথাও যদি আমি বলি আমার পাড়াতে এমন কেউ নেই যার মনে হয় হয়নি কোভিড প্রত্যেকের হয়েছে জ্বর হয়েছে কষ্ট হয়েছে শরীর খারাপ হয়েছে আবার সেরে গেছে তো কলকাতার লোক প্রবলেম হবে দূর থেকে আসতেও প্রবলেম হবে কিন্তু আসতে হবে কিছু করার নেই আমাদের দেওয়ালে এবার পিঠ থেকে গেছে তিন বছর সাড়ে তিন বছর আর কত বছর আর কত বছর ওয়েট করবে একটাও নোটিফিকেশান নেই আর কি নাকি যাই হোক এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে যদি মনে হয় আমি ঠিকঠাক কথা বলছি তাহলে ভিডিওটা শেয়ার করো আর থ্যাংক ইউ